এই ঠাকুরের গেটটা খুলে দাও একটু। সব লাইট গুলো মেরে দাও। এই যে কালী মূর্তি দেখছেন, মূর্তি হচ্ছে কষ্টি পাথরী। আমার বাবা পেয়েছিলেন তা আজ থেকে ধরুন 74 সালে তিনি জল থেকে ভেসে এসেছিলেন। তারপর এখানে ঠাকুরের আদেশে এইখানে জায়গা কিনে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়। মায়ের নাম হচ্ছে তারক ব্রহ্মময়ী মা। পাশে যে ঠাকুর দেখছেন এনার 4টে রূপ একসাথে, শ্বেত পদ্ম সরস্বতী, মা মনসা হচ্ছে আপনার সর্প, হাতে দেখবেন ধানের শীষ রয়েছে লক্ষ্মী, আর ঘোড়া কলসি শীতলা। ইনি হচ্ছেন ব্রোঞ্জের। এই ঠাকুর তৈরি করেন কৃষ্ণনগরে মুক্তিপালের ছেলে মৃগাঙ্কু পাল। এই প্রথমে যখন এই মূর্তি যখন ঢালে ব্রোঞ্জ একদম ছাঁচে লাগছিল না। তারপর বাবার কাছে তো উনি ওখান থেকে ছুটে চলে আসেন, এসে বাবার কাছে কান্নাকাটি করেন। বাবা তখন বলেছিলেন ও জায়গাটা কি পরিষ্কার করেছিলিস? তখন না, বলে যা পরিষ্কার কর, কালকে ফার্স্ট আওয়ারে আমি চলে যাচ্ছি। তারপরে বাবা যাওয়াতে তাম বাবার সামনে এই ব্রোঞ্জ ঢালা হয়। তা ব্রোঞ্জ ঢালে এইবার যেই ঢাল হল বাবার সঙ্গে সঙ্গে এটা খুলতে বললেন। তা ওরা তো কেউ রাজি হয়নি বাবার ধমকানিতে। তারপরে এই ছাঁচ খোলা দেখা যায়, হুবু মায়ের যা রূপ একদম সেম। মানে ওটা তো ঠান্ডা হতে কম করে 3 দিন লাগে গলা ব্রোঞ্জ। তারপরে উনি তো পুরো বিনা পয়সায় করেছেন, আর এত আন্তরিকভাবে করেছেন। আপনি মুখটা দেখুন, এই মুখ কোথাও খুঁজে পাবেন না। এই বটগাছটা প্রায় 3 গুণ বটগাছ ছিল, আর পুরো বাদুড়ে ভর্তি। এখানে নিচে পুরো আপনার জঙ্গলে পুরো জায়গাটা ভর্তি ছিল। যখনও দেয়াতে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় অগ্রহণ মাসের শেষ মঙ্গলবার, হ্যাঁ সেই সময় একটু পরিষ্কার করা হলো। তারপরে ঠাকুর ভাষণ দেওয়ার পরে তারপরে এখান থেকে আর এদিকে আর কারো নজর থাকতো। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে মধ্যমগ্রামের অন্তর্গত কোড়া পাত্রপাড়া 4 নম্বর ওয়ার্ড। এখানে সাহেব বাগান আছে তার কাছেই। হওয়ার পর এই যে বটগাছটা দেখছেন, এই বটগাছটা আপনার দেখ 1/3 ভাগ দেখছেন, এটা আরও বিশাল আকৃতি ছিল। মানে রক্ষণাবেক্ষণের অভাবে এইসব বড় বড় ডাল, এই পাশে বিশাল ডাল ছিল, সব ভেঙে ভেঙে পড়ে যায়। এখন স্থানীয়রা এরা একটু যত্নবান নিয়েছে এই সমস্ত রক্ষা করার জন্যে। মূল জায়গা ছিল বটগাছে, মনে হয় এই এইটাই অরিজিনাল জায়গাটা, এই ডালটা এবার ভেঙে গেল। আর কত যুগের এই বট গাছ আমরা কোনদিন বলতে পারবো না, আমার বাগার বাবা ঠাকুর দ্বারা বলতে পারবো না। বছরে একবার এটা পরিষ্কার হচ্ছে, আর সব এরকম করে থাকতে হবে। এখন আসছে লোক এর মধ্যে মানসিক করছি, পুকুরি চাং করে ভালো পরিষ্কারভাবে তোমার যা পাটা মানসিক লোক কি মিষ্টি মানসিক লোক ওই মানসিক করত, আর ওই জল মাটি নিয়ে যে বাচ্চা কাছে খাওয়ালি মালিশ করে সেরে যেত, ভালো হয়ে যেত। বয়স্করা হোক যাই হোক এইটা ছিল। কোন কোন সময় এখানে পুজো হয়?
পূজো আখান মাস শেষ হওয়ার পর ওইটা আমাদের সবথেকে দামি পূজো। কি পূজো ওটা? রক্ষাকালী। এখন যত মন্দিরে সব মন্দিরে পুজো হবে। পঞ্চনাথ তলা বাবা পঞ্চনাথ তলা আমাদের ফার্স্ট পুজো, এটা বাবা পঞ্চনাথ তলার আগে পুজো হবে, তারপরে সব থান পুজো হবে। বাবা বুড়ো শিব এইটা বাবা বাবা বুড়ো শিব হলো এইটা, এইটা হলো পাঁচনাথ বাবা পঞ্চনাথ। বাদুর দেখে যখন ঘুরবে না সারা কত দূর থেকে লোক টের পায়, ঘুরে ঝাঁক এত সুন্দর দেখাবে আপনি ধারণা করতে পারবেন না। সে যে বিশাল জাগর আজ যখন পুজো হবে বাদুরের চিল্লানি আর ওই এ দেখলে আর এমনি লোক যখন ঢুকতে এর মধ্যে বাদুর আর খাল্লা দেখলে আপনি ধারণা করতে পারবেন। সেই বাদুর এখন মানে সেই বাদুর এখন এই গাছ ফাছ নিয়ে থাকার জায়গায় কিছু আছে, সব যেখানে যেখানে ওদের সেখানে সেখানে চলে গেছে।